সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর জি জুথিস ব্লগ চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে অনেক হেল্পফুল অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে চলে আসছি। আই হোপ যে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জন্য অনেকটা হেল্পে আসবে। আর প্লিজ ভিডিওটা না টেনে আমার প্রত্যেকটা ভিডিওর যে কথাগুলো বলবো এগুলো সব শোনা ট্রাই করবেন। তাহলে আপনারা যারা নাকি এই যে ট্রাভেল ইন্স্যুরেন্সের এই ব্যাপারটা বুঝেন না তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এটা। আর এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা কেন করতে হয়, কত টাকার করতে হয়, আর এটা করলে আপনি কি ফ্যাসিলিটিস পাবেন, এই টু জেড সব কিছু বলবো। তো আমার যে গত ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কি কি কারণে এখন বেশিরভাগ ভিসা আপনার রিজেক্ট হচ্ছে, ফ্যামিলি ভিসা যে রিজেক্ট হচ্ছে সেটার আমি দুইটা কারণ, দুইজনের ভিসা রিজেক্ট হওয়ার কারণটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর সেখানে আমি বলেছিলাম যে একজনের আপনার যে কারণটা সেটা হচ্ছে প্রধান কারণ হলো গিয়ে যে ট্রাভেল ইন্স্যুরেন্স এটা ঠিক ছিল না, আই মিন ফেক ছিল মেবি, তো এই কারণে তাকে তার ভিসাটা রিজেক্ট করা হয়েছে। যদিও সে পোল্যান্ড থেকে ডিসিশন পেপার্স পেয়ে তারপর হচ্ছে অ্যাম্বাসি ফেস করেছিল, অ্যাম্বাসি বলতে হচ্ছে VFS ফেস করেছিল, কিন্তু তারপরও তাকে রিজেক্ট করা হয়েছে একমাত্র এই ট্রাভেল ইন্স্যুরেন্সের কারণে। তো অনেকে আপনারা এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা কী আর এটা কেন করতে হয়, কত টাকার মধ্যে করতে হয়, আর এটা করার ফলে আপনি কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন এটা থেকে, এটার এতটা যে প্রয়োজনীয়তা, তো এটা কেন, সেটা A to Z সব কিছু আজকে ভিডিওটার মধ্যে বলবো। তো ইউরোপের যে কোনো দেশে যে একদম পুরো সেটেলড হওয়া এরকম কোনো ব্যাপার না, অনেকে কিন্তু ভ্রমণ করার জন্য, আই মিন ঘুরতেও আসে, তো অনেকে ভ্যাকেশন কাটানোর জন্য কিন্তু ইউরোপের দেশগুলোতে আসে। তো আপনি যদি ঘুরতেও আসতে চান যে কোনোভাবে আসেন না কেন, আপনাকে মাস্ট ট্রাভেল ইন্স্যুরেন্সটা বানাতে হবে। তো এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনার এটাই নিশ্চিত করবে যে আপনি আপনার ট্রিপের সময়, আমি যদি আপনি ভ্যাকেশনে আসেন কিংবা আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন, যে কোনো ভিসাতে আসেন না কেন, আপনার সেই ট্রাভেল ইন্স্যুরেন্সটার কিন্তু একটা মেয়াদ থাকবে। তো আপনি যেদিন থেকে সেই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনার ইস্যু করা হবে, তো সেদিন থেকে আপনার এটা কাউন্টডাউন শুরু হবে। তো এইটার মানে হচ্ছে আপনার এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনাকে এটাই নিশ্চিত করবে যে আপনি আপনার ট্রিপের সময় ঘটতে পারে এমন যে কোনো অপ্রত্যাশিত ঘটনা থেকে নিরাপদ থাকবেন আপনি। তো আপনাকে গাইড করার জন্য এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা আপনার সেঞ্জেনভুক্ত যে কোনো দেশে আপনি যান না কেন, মাস্ট এটা আপনাকে করতে হবে। তো আপনি যখন সেঞ্জেনভুক্ত দেশে ট্রাভেল কিংবা আসার জন্য অ্যাম্বাসি কিংবা VFS যাই হোক না কেন, যেটা আপনি ফেস করবেন, তো সেখানে অল ডকুমেন্টসের সাথে কিন্তু আপনাকে এই ট্রাভেল ইন্স্যুরেন্সের যে ডকুমেন্টসটা এটা অবশ্যই প্রয়োজন হবে। তো এই ভ্রমণ বিমা ট্রাভেল ইন্স্যুরেন্সটা করার ফলে আপনি যেই ফ্যাসিলিটিস, আই মিন বেনিফিটটা পাচ্ছেন সেটা হচ্ছে, যেমন ধরেন আপনি ট্রিপের সময় যে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হলে, ধরেন যে খারাপ আবহাওয়া কিংবা অপ্রত্যাশিত বিশৃঙ্খল অবস্থার মতো যে কোনো ধরনের আপনার ট্রিপে বাধাপ্রাপ্ত হতেই পারে, তো এই ধরনের বাধার কারণে আপনার যে অদ্ভুত একটা খরচ ইন্স্যুরেন্স প্রোভাইডার সেটা বহন করবে। আবার কানেক্টিং ফ্লাইট মিস করলে, যদি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য কানেক্টিং ফ্লাইটে যেতে হয় কিংবা আপনি ফ্লাইট বিলম্বিত হওয়ার মতো কারণে পড়েন, এরকম কোনো পরিস্থিতিতে পড়েন আপনার নিয়ন্ত্রণে না থাকার কারণে এটি মিস হয়, তো এক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স প্রোভাইডার নিশ্চিত করবে যে আপনি যেন অন্য একটি ফ্লাইটে আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। তো যদি কোনো রোগীর সংক্রমণ কিংবা আক্রমণের মতো ইমার্জেন্সি অবস্থা দেখা দিলে আপনাকে অবিলম্বে দেশ ছেড়ে যেতে হবে, এরকম হলে ইভ্যাকুয়েশনের খরচ আপনার ইন্স্যুরার বহন করবে। তো আবার দুর্ঘটনার কারণে আংশিক বা এমনকি স্থায়ী অক্ষমতা দেখা দিতে পারে, এই ক্ষেত্রে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি চিকিৎসার খরচ বহন করার এবং পলিসিতে উল্লেখিত নিয়ম বা শর্তাবলীর উপর ভিত্তি করেও আপনাকে এটার ক্ষতিপূরণ পে করার প্রতিশ্রুতি দেয়। খরচটা যদি কিনা আপনি কোনো সেঞ্জেন দেশে যাওয়ার সময় আপনি অসুস্থ হন, তাহলে ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসির শর্ত অনুসারে চিকিৎসার খরচ কোম্পানি কিন্তু বহন করবে আপনার। তো এরপর হচ্ছে যে এয়ারপোর্টে অনেক সময় অনেকের লাগেজ হারিয়ে যায়, তো লাগেজ হারিয়ে গেলে আপনি ট্রিপে থাকাকালীন আপনার লাগেজ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনার সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনার ব্যাগের সাথে হারিয়ে যায় তাহলে আপনাকে সেগুলি কিনতে হবে, এবং এগুলি কিনতে যে খরচ হবে তা আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইডার বহন করবে। তো এবার যে বেনিফিটটার কথা বলবো, এটা বলতে যদি অনেক বেশি খারাপ লাগছে, কেন জানি হঠাৎ করে আমার অনেকটা ভয় লাগা শুরু হয়ে গেছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো এটা হচ্ছে আপনার যে মরদেহ দেশে ফেরত পাঠানো, তো ট্রিপে থাকাকালীন, আল্লাহ শত্রুরও যেন এমন না করে, তো ট্রিপে থাকাকালীন হঠাৎ কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মরদেহ অবশ্যই তার নিজ দেশে নিয়ে যেতে হবে।
তো এই ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স যে কোম্পানি পলিসির শর্তাবলী অনুযায়ী এটি দেশে নিয়ে যাওয়ার পুরোপুরি খরচটা তারা বহন করবে। তো দুর্ঘটনার কারণে আঘাত বা মৃত্যু হলে, যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং আপনি যে কোনোভাবে আহত হন বা আরও খারাপ কিছু ঘটে, যদি সেই ঘটনাটির ফলে আপনার মৃত্যু হয়, আল্লাহ না করুক, তো তাহলে পলিসিতে উল্লিখিত নিয়ম ও শর্তাবলীর ওপর ভিত্তি করে আপনি বা আপনার পরিবার সেটার ক্ষতিপূরণ পাবে। তো খারাপ আবহাওয়ার কারণে ভ্রমণে বিলম্ব হওয়া, তো অনেক সময় দেখা যায় যে খারাপ আবহাওয়ার কারণে আপনার ট্রিপে বিলম্ব হতে পারে, তবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পাশে আছে, কারণ তারা এই ধরনের পরিস্থিতিতে আপনাকে বুকিং করতে সাহায্য করবে। তো একটা ভ্রমণ বিমা বা ট্রাভেল ইন্স্যুরেন্সের মধ্যে আপনার এই ধরনের বেনিফিটসগুলাই থাকে। আর আপনি শেনজেনভুক্ত যে কোনো দেশে যদি ট্রাভেল করার জন্য আসেন, আই মিন ট্যুরিস্ট থেকে শুরু করে ওয়ার্ক পারমিট, স্পাউস, যেভাবে আসেন না কেন, আপনাকে এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা মাস্ট বানাতেই হবে। তো আমার যে ট্রাভেল ইন্স্যুরেন্সটা লেগেছিল, আমি যখন VFS ফেস করেছি, তো তার আগে আমার সেই ইন্স্যুরেন্সটা বানানো হয়েছিল হচ্ছে আমি দিল্লি থেকে বানিয়েছিলাম। তো আমারটা একদম পুরো অল ওকে ছিল, আর আমারটার মেয়াদ ছিল হচ্ছে 1 বছর মেয়াদের। আমাদের দেশে বর্তমানে প্রচলিত ট্রাভেল ইন্স্যুরেন্স প্যাকেজগুলো 50,000 থেকে $1,00,000 পর্যন্ত অথবা আপনার সমপরিমাণ ইউরো কভারেজ প্রদান করে থাকে। আপনি যদি শেনজেনভুক্ত দেশে ভ্রমণ করেন, তাহলে ন্যূনতম 30,000 ইউরো কভারেজ পলিসি থাকতে হবে, অন্যথায় আপনার ভিসা আবেদনের অনুমোদন হবে না। তো আশা করি সবাই আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। তো আমি আবারও জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার ন্যূনতম, আপনি যদি ট্রাভেল ইন্স্যুরেন্স করেন, অন্তত পক্ষে আপনাকে 30,000 ইউরো এটা শো করতে হবে সেখানে। 30,000 ইউরো পর্যন্ত করলে সেটা ভালো হয় ভিসার ক্ষেত্রে, শেনজেনভুক্ত ভিসার ক্ষেত্রে। বর্তমানে 30 থেকে 33 হইলে আরও বেশি ভালো হয়। এনিওয়েজ, আজকের মতো আমার এই ভিডিওটা এ পর্যন্তই। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম আর কে কতটুক বুঝতে পেরেছেন ভিডিওটা থেকে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে আরেকটা রিকোয়েস্ট করব যে সবাই আমার ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিবেন। আমার ফেসবুক পেজটার নামও কিন্তু আমার এই চ্যানেলটার নামে, আর যে জ্যোথিস ব্লগ লিখে আপনি সার্চ করলে চলে আসবে। তো যারা নাকি সার্চ করে খুঁজে পাবেন না, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার পেজটা। তো আর আপনারা যদি কোনো দরকারে আমাকে মেসেজ করতে চান, অনেকে বলেন যে আপু আপনি কোনো একটা হেল্পের জন্য হয়তোবা, তো আমি যদি সেই জিনিসটা জেনে থাকি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগের একটাই মাধ্যম, সেটা হচ্ছে যে আমার পেজটা, আপনারা চাইলে আমার পেজের মধ্যে আমাকে নক করতে পারেন। আর আমি অলওয়েজ পেজের মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি না, যখন যাই মেসেজ চেক করা হলে আমি কম বেশি সবাইকে আমার মেসেজের অ্যান্সার করার চেষ্টা করি। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট অ্যানাদার কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।